রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله كريستيان بحر ابو مدني چنل دوشق برندو الحمد لله عز وجل عرو اكبر اپنا دنی کوٹ উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন বিশেষ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলশ্রবণ করার সৌভাগ্য অর্জন করি, পাশাপাশি হামদে বাড়ি তালে এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শ্রবণ করি। এছাড়া এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় সিলেক্ট করি, চয়ন করি, আর বিষয় সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী ফুল শুনবো। আমরা অনুষ্ঠানের শুরুতেই দর্শকবৃন্দ, ভালো ভালো নিয়ত করে নিই, কেননা যত বেশি ভালো নিয়ত হবে তত বেশি সওয়াব অর্জন হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। যেহেতু আমরা প্রতিটি অনুষ্ঠানে রহমতপূর্ণ প্রভাতের প্রতিটি পর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। দুরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমরা আপনার নবী, প্রিয় নবী রসুল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। তো আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরুদ পাক পাঠ করি, নিজের সময়কে কাজে লাগিয়ে আমরা যেন দুরুদে পাক পাঠের নিজের অভ্যাসকে বানিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে শোয়েব আত্তারি আছেন, তার থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة ولا يزيد الظالمين إلا خسارا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। একটা সময় এমন ছিল যে আমাদের সমাজের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের খুবই প্রচলন ছিল,
কিন্তু ধীরে ধীরে আমাদের অলসতার কারণে, আমাদের কিছুটা উদাসীনতার কারণে এই যে ধারাবাহিকতা ছিল যে ঘরে ঘরে কোরআনে পাক তেলাওয়াত করা হতো, কিন্তু এই বিষয়টা আজকে উঠে গিয়ে আমাদের ঘরগুলো এমন হয়েছে যে ঘরগুলোতে কোরআনে পাক তেলাওয়াত তো অনেক দূরের কথা, তেলাওয়াত করতে পারাটাও অনেকে জানে না, অনেকে তেলাওয়াত করতে পারে না। আর যাদেরই ঘরে দেখা যায় যে কোরআনে পাক তেলাওয়াত করতে পারে কেউ, কিন্তু আমরা তেলাওয়াত করি না। কোরআনে পাক আল্লাহ তাআলার এক প্রেরণকৃত গ্রন্থ, যেই গ্রন্থ আমাদের হিদায়তের জন্যই প্রেরণ করা হয়েছে। আর এই গ্রন্থ, এই কিতাব যখন আমরা অধ্যয়ন করব, পড়ব, এই কিতাব শুধু না বিধিবিধান আমাদের জন্য রয়েছে এটা নয়, আলহামদুলিল্লাহ কোরআনে পাক তেলাওয়াত করা এটা সৌভাগ্যের বিষয়। যে ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করে তার উপর, তার পরিবারের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। কোরআনে পাক এমন একটি কিতাব, যে ব্যক্তি কোরআনের সাথে ভালোবাসা পোষণ করবে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কিয়ামতের দিন এই কোরআন তার সুপারিশ করবে, শাফাআত করবে জান্নাতে যাওয়ার জন্য, ক্ষমার জন্য। তো এত সুন্দর একটি কিতাব, এত মর্যাদাপূর্ণ একটি কিতাব, এই কিতাব আমাদের উচিত আমরা যেন কিছুটা সময় নিজের বের করি। হয়তোবা অনেকে বলে আমি বিজি আছি, বিজি আছি, ব্যস্ত আছি, ঠিক আছে, কিন্তু কিছুটা সময় আমরা বের করি কোরআনে পাকে তেলাওয়াত করার জন্য। কোরআনে পাক তেলাওয়াত নিজের অভ্যাসকে বানাই, যতটুকু হয় হোক, দুই আয়াত, পাঁচ আয়াত, দশ আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, এক পারা, দুই পারা, যে যতটুকু পারি কন্টিনিউ কোরআনে পাকের তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়েছি আজকের পর্বে আলোচনা করার জন্য, বিষয় কী তাও জানবো ইনশা আল্লাহ তাআলা। মানুষ দুনিয়াতে এসেছে, দুনিয়াতে চলাফেরা করে, দুনিয়ার মধ্যে কৃতকার্য হওয়ার জন্য তারা কিছু ব্যক্তি এমন রয়েছে যে ব্যক্তিদের ফলো করে, যে আমি যদি দুনিয়াতে একজন উত্তম চরিত্রের ব্যক্তি হতে চাই, আমি যদি দুনিয়াতে ধর্ণাঢ্য ব্যক্তি হতে চাই, আমি যদি দুনিয়ার দিক দিয়ে, দুনিয়ার হিসাবে যদি আমি সফল হতে চাই, তাহলে কি করে প্রত্যেকটা মানুষ যাকেই আপনারা জিজ্ঞাসা করবেন যে আইডল কে, তোমার আদর্শ কে, তুমি কাকে ফলো করো, তো কারো নাম আসবে, হয় বাবার নাম আসবে, না হয় মায়ের নাম আসবে, যে আমি আমার মাকে ফলো করি, মার কথা বলে কিভাবে মানুষের সাথে, আমার মা কিভাবে নিজের ঘরের লোকদেরকে পরিচালনা করে, আমার বাবা তার ব্যবহার কেমন, তার তিনি দেখতে কেমন, তার চরিত্র কেমন, এরকম ফলো করে। কেউ তার বন্ধুবান্ধবকে, যে আমার এই বন্ধু খুবই সুন্দর, একজন ভালো ব্যক্তিত্ব, একে ফলো করে, এক একজনকে ফলো করে। তো অ্যাজ এ মুসলিম কাকে ফলো করলে, কার অনুসরণ করলে আমরা কৃতকার্য হতে পারবো, আমাদের জীবন সুন্দর হবে, উত্তম আদর্শ কার, এই বিষয় নিয়ে কার অনুসরণ করবো আমরা, এ সকল বিষয় নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো। আর মোবাইলে দাওয়াত ইসলামী আহমেদ হোসেন আত্তারি এবং ফয়জুর রহমান আত্তারি আমাদের সাথে রয়েছেন, আমরা তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল শুনবো। এর পূর্বে আসুন আমরা শৈব ভাই থেকে আবারও যাবো তার কাছে, হামদে বাড়ি তাআলা শুনে নিব, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় যে নিয়েছি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ صلى الله عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার রসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া
حبيب الله 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 بندہ کے خواب کرو رحمت خدا تمہار بندہ کے خواب کرو رحمت خدا تمہار لا تقنا تو سنی چھی قران امرا تمہار لا تقنا تو سنی چھی قران امرا تمہار اللہ 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 بولو اللہ 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 بنچی تو تھکب کین من بھورے امرا نیب بنچی تو تھکب کین من بھورے امرا نیب دیالو اللہ تمی دیالو اللہ تمی بھیکاری مورا تمہار اللہ 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 مومین مسلمان امرا بولب جی ست کتھا مومین مسلمان امرا بولب جی ست کتھا پریہ نبیر امت مورا بندہ خدا تمہار اللہ 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 هو الله بولو الله 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 هو الله 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 هو الله 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 هو الله تھکب جت دن بھوے شرن کری جن من تھکب جت دن بھوے شرن کری جن من اور اے مکھے جن تھکے ذکیر خدا تمہار اور اے مکھے جن تھکے ذکیر خدا تمہار اللہ 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 شمس و دحا محمد بدر و دجا محمد شمس و دحا محمد بدر و دجا محمد سرب شریشٹھ نبی پریہ خدا تمہار سرب شریشٹھ نبی پریہ خدا تمہار اللہ 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 اللہ
মাশাআল্লাহ মাশাআল্লাহ দশরবিন্দু হামদে বাড়ি তাআলা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা বরকত দান করুক। দশরবিন্দু হামদে বাড়ি তাআলা নাতে রাসূল শ্রবণ করা, কোরআনে পাকে তেলাওয়াত করা বা তেলাওয়াত শ্রবণ করা, এগুলো আসলে সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যবান ব্যক্তিগণ এ সকল কাজ করে থাকে। আর আলহামদুলিল্লাহ আমরাও কোরআনে পাকে তেলাওয়াত শুনলাম, পাশাপাশি হামদে বাড়ি তাআলাও শুনলাম। ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। দর্শকবৃন্দ, একটি বিষয় আমরা নিয়েছি, যে ব্যাপারে বলেছি যে আমরা অনুসরণ কাকে করব। আর দুনিয়ার মধ্যে একজন মুসলমান হিসেবে আমি যদি অনুসরণ করতে চাই, তাহলে একমাত্র অনুসরণ যাকে করা যাবে, যাকে অনুসরণ করলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টা আমরা সফল হতে পারবো, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারি দুয়ালম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেননা আল্লাহ তাআলা তাকে এমন বৈশিষ্ট্য, এমন চরিত্র, এমন গুণাবলী দান করেছেন যা দুনিয়ার কোনো এমন ব্যক্তি নয় যাকে এই গুণাবলী দান করেছেন। তো আসলে যদি আমরা ফলো করি অন্যান্য ব্যক্তিবর্গ, কিন্তু আমরা যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, যে দিক দিয়ে চাই, আমার কোন দিক প্রয়োজন মুসলমান হিসেবে, বাবার অবদান ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তো আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ করলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক এর অনুসরণ করলে এর ফজিলত কী রয়েছে, বুজুর্গানের দিন, আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরাম তারা কীভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন, এর গুরুত্ব কী, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের যে ফজিলত, যে গুরুত্ব, এগুলো হয়তো বা এই সময়ের মধ্যে বন্দি করা এটা সম্ভব নয়। তারপর যতটুকু আমরা পারি আপনাদের কাছে উপস্থাপন করার, আপনাদের বোঝানোর চেষ্টা করব। মোবালিক দাওয়াত ইসলামী আহমদ হোসেন ভাই এবং ফজর রহমান ভাই আছেন, প্রথমে যাব আমাদের আহমেদ হোসেন ভাইয়ের কাছে, তার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করবো। আহমেদ হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকের বিষয় সম্পর্কে শুনলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। তো এই সুন্নতের অনুসরণ সম্পর্কে কিছু মাদানী ফুল আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সুহেল ভাই, আমি, আপনি, আমরা সবাই, জি, প্রতিদিন এবং প্রতিনিয়ত, জি, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জি, রাষ্ট্রীয় জীবনে অনেক কাজ এবং কর্ম করে থাকি, জি। আর এই কাজগুলো যদি আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খেয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হেঁটেছে, আমরা যদি আমাদের কাজগুলো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে যদি করি, যেহেতু আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কাজ করতেছি, জি, এই কাজটা যদি আমরা রাসূলকে যদি অনুসরণ করে করি, তাও আমার কাজটা হয়ে যাচ্ছে, জি। যদি আমি রাসূলকে অনুসরণ করে যদি না করি, তারপরও আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু আমার কামিয়াবি কোথায়? আমার কামিয়াবি হচ্ছে আমার কাজটা যদি আমি আমার রাসূল কীভাবে করেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খেয়েছে, উনি মানুষের সাথে কীভাবে কথাবার্তা বলেছে, উনি মানুষের সাথে কীভাবে চলাফেরা করেছে, আমি যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে যদি প্রতিদিনের কাজগুলো যদি করি, তাহলে এখানে কিন্তু অনেক আমরা কী পাচ্ছি, আল্লাহ তাআলার রেজা পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজা পাচ্ছি, প্লাস আমরা সাথে অনেক সাওয়াবও পাচ্ছি। আর প্রত্যেকটা মানুষ কিন্তু ওই ব্যক্তির আলোচনা করতে, ওই ব্যক্তির আলোচনা শুনতে এবং ওই ব্যক্তিকে অনুসরণ করতে, তার পদঙ্ক অনুসরণ করতে ভালোবাসে, যাকে সে কী করে ভালোবাসে, যাকে সে ভালোবাসে সে কিন্তু তার আলোচনা করতে ভালোবাসে, তার আলোচনা শুনতেও ভালোবাসে, সে কীভাবে চলেছে ওইভাবে চলতে ভালোবাসে, সে কীভাবে খেয়েছে সেভাবে খেতে ভালোবাসে। আমরা যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার, আমরা যেহেতু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মুহাব্বত করি, তাই আমাদের প্রতিটি কাজ ওই রকম হওয়া উচিত যেরকম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুসরণ করি,
তাহলে কি फायदा রয়েছে সে বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান পারা 21 সূরা আহজাব আয়াত নাম্বার 21 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ তারজমা কানজুল ইমান আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমাতুল্লাহি তাআলা এভাবে তরজমা করে নিশ্চয় তোমাদের জন্য রাসূলের অনুসরণী কি উত্তম উত্তম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছে যে হে আমার বান্দারা হে দুনিয়ার মানুষেরা তোমরা তো কাজকর্ম করতেছ এবং করবে কিন্তু এই কাজকর্ম যদি আমার রাসূলের অনুসরণ করে করো তাহলে এটা কি তোমাদের জন্য কি উত্তম উত্তম তাছাড়া দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একবার তো বলেছে যে রাসূলের অনুসরণটা উত্তম জি আর রাসূলের অনুসরণ আমরা কেন করব আল্লাহ তাআলা 29 পারা সূরা কালামের ইরশাদ ফরমান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এবং নিশ্চয় আপনার চরিত্র তো মহা মর্যাদাবান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলতেছে যে তোমরা রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ তোমাদের জন্য উত্তম অন্য জায়গার মধ্যে বলতেছে রাসূলের অনুসরণ কেন করব যে রাসূলের অনুসরণ আমরা এই কারণে করব যে রাসূলের আখলাকে মুবারাকাটা কি মহান আল্লাহ তাআলা আমার রাসূলের আখলাকে মুবারাকাকে মহান করে পৃথিবীতে পাঠিয়েছে সুবহানাল্লাহ আর এই কারণে আমরা কি করব রাসূলের অনুসরণ করব আর রাসূলের অনুসরণ করলে আমাদের फायदा কি আমরা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার দিকে যদি যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো অনুসরণ মানে কি পেরবি করা আমরা রাসূল যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করা রাসূল যেভাবে খেয়েছে সেভাবে খাওয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন মূলত আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইসলামী ভাইরা আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত রাসূলের অনুসরণের কথা বলেছে দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে অনুসরণ করো আর আমার সুন্নতকে যদি অনুসরণ করো তাহলে আমার সাথে কি করতে পারবা জান্নাতে থাকতে পারবা তো আমরা যারা জান্নাতের প্রত্যাশী আমরা যারা রাসূলকে ভালোবাসি আমাদের উচিত আমরা যেন আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজ যেন আমার রাসূলকে অনুসরণ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে যদি আমরা আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি এই অনুসরণের মধ্যে আমাদের কামিয়াবি রয়েছে কেননা দেখুন আমাদের আইডল আমাদের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসেছেন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য এমন এক ব্যক্তি যিনি এসেছেন আমাদের পথ প্রদর্শন করার জন্য তার চরিত্রের ব্যাপারে কোরআনে পাকে বলা হয়েছে তাকে অনুসরণ করার ব্যাপারেও কোরআনে পাকে বলা হয়েছে তো কেনই বা আমরা অনুসরণ করব না দেখুন যেই বিষয়টি আমার আহমেদ হোসেন ভাই তুলে ধরলেন আমি তো মুসলমান আমার উত্তম আদর্শ বা আমার একজন আদর্শবান ব্যক্তি হবে কে হবে নবী হবে কেন হবে কারণ তাকে পাঠানো হয়েছে অনুসরণ করানোর জন্য কেননা কোরআনে পাকে রয়েছে আল্লাহ রসুলের ইতাআত করা অনুসরণ করা মানে আল্লাহ তাআলার অনুসরণ করা তো আমরা চেষ্টা করি যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এখন কীভাবে করব কীভাবে পাবো তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব যখন আমরা জানব যে সাহাবায়ে কেরাম তারা কীভাবে অনুসরণ করেছেন তাদের ভিতর কেমন মাইন্ড ছিল তাদের অনুসরণের ব্যাপারে এই বিষয়গুলো যখন আমরা শুনব তখন আমাদের মনের মধ্যেও এই বিষয় অনুসরণের ব্যাপারে একটা মানে স্পৃহা আপনার উৎসাহ উদ্দীপনা চলে আসবে না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত অনুকরণ করা উচিত ইনশাআল্লাহ তাআলা ফজর রহমান ভাই আমাদের সাথে আছেন তার থেকেও কিছু মাদানি ফুল নেব ইনশাআল্লাহ এরপর দর্শকবৃন্দ আপনাদের কলও নেব ইনশাআল্লাহ তাআলা ফজর রহমান ভাই আজকের বিষয় সুন্নতের অনুসরণ এ সম্পর্কে কিছু মাদানি ফুল বুজুর্গানের দিন তারা কীভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত কিছু মাদানি ফুল আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সোহেল ভাই সুন্নতের অনুসরণ আজকের বিষয় জি জি প্রত্যেক মানুষই কাউকে না কাউকে নিজের আইডিয়াল বানিয়ে থাকে নিজের আদর্শ হিসেবে মেনে থাকে তো আমরা একজন মুসলমান হিসেবে আমরা কাকে নিজের আদর্শ বানাবো তখন আমরা একজনকে পাবো তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেননা ওনার আদর্শ এমন আদর্শ যেমন আমরা যদি কোনো
দুনিয়াবি ব্যক্তিকে যদি আমরা আদর্শ বানিয়ে নিই, তাকে ফলো করি, তাহলে আমরা দুনিয়াতে হয়তো কিছু সম্মান পাবো, জি, কিছু ক্ষণিকের আমরা সম্পদ পাবো যদি আমরা দুনিয়াবি কাউকে অনুসরণ করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের দুনিয়াতে তো আমাদের কল্যাণ হবেই হবে এবং আখিরাতেও আমাদের মুক্তি রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোনো দুনিয়াবি ব্যক্তিকে অনুসরণ করলে, আমরা যেহেতু দুনিয়া এটা ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে যার অনুসরণ আমাকে দুনিয়াতেও আমাকে কল্যাণ দেবে এবং আখিরাতেও আমাকে কল্যাণ বয়ে আনবে আমার জন্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের ব্যাপারে আমরা আহমদ হোসেন ভাই থেকে আয়াতে মোবারকা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা কোরআনে পাক ইরশাদ করেছেন অনুসরণ করার জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম অনুসরণ কারা করেছেন? এর মধ্যে সর্বপ্রথমে আসবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারা এমনভাবে অনুসরণ করেছেন যে আমরা যদি ওনাদেরকে অনুসরণ করি তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হয়ে যাবে। তো সোহেল ভাই, একটি খুব সুন্দর ঘটনা আমি উপস্থাপন করব, এর মধ্যে আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারবো যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কীভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। তো হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে একটি ঘটনা রয়েছে যে উনি একবার তিনার সঙ্গীদেরকে নিয়ে কোথাও সফরে বের হলেন। তো এক জায়গায় তিনি পৌঁছে তার সঙ্গীদেরকে এদের কাছে ওজুর জন্য পানি চাইলেন সঙ্গীদের কাছে। জি। তো পানি আনা হলো ওজুর জন্য, তিনি ওযু করলেন, ওযু সম্পাদন করার পর তিনি মুচকি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আবার তিনি নিজেই সঙ্গীদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কি জানো আমি কেন মুচকি হাসছি? সুবহানাল্লাহ। এবং এই প্রশ্নের উত্তর উনি নিজেই দিচ্ছেন আবার, যে একবার আমি যে জায়গায় এখন ওযু করলাম এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি করেছিলেন? ওযু করেছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি মুচকি হেসেছিলেন। সুবহানাল্লাহ। এবং সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানের উদ্দেশ্যে তিনি ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কেন মুচকি হাসলাম? তখন সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা কি বললেন? ওয়াল্লাহু তাআলা আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই এই ব্যাপারে ভালো জানেন। সুবহানাল্লাহ। এদিকে একটা কথা রয়েছে যে সাহাবে কেরাম যে কোনো ক্ষেত্রে যখন এরকম বিষয় আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো, তখন সাহাবে কেরামের কি আকীদা ছিল? ওনারা বলতেন যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। সুবহানাল্লাহ। কারণ তারা জানতেন যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন। তো ওনাদের এই বিশ্বাস ছিল, এই আকীদা ছিল, সব ক্ষেত্রে ওনারা এই কথা বলতেন যে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই ব্যাপারে ভালো জানেন। তখন ওই সময়ও ওনারা বললেন যে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো আমি কেন মুচকি হাসলাম, তো ওনারা এই কথা বললেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যখন মানুষ ওযু করে, তো যখন সে হাত ধোয়, হাত ধুত করে, তখন তার হাতের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। যখন সে মুখমণ্ডল ধুত করে, তখন তার মুখমণ্ডলের গুনাহ ঝরে যায়। যখন সে মাথা মাসেহ করে, তখন তার মাথার গুনাহ ঝরে যায়। এবং যখন সে পা ধুত করে, পায়ের গুনাহ ঝরে যায়। তো সোহেল ভাই, আমরা এই ঘটনার মাধ্যমে দুটি জিনিস আমরা জানতে পারলাম, যে প্রথমত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার সেম অনুসরণ করছেন। এবং আবার এই ঘটনার মাধ্যমে ওজুর ফজিলত আমরা জানতে পারলাম, যে ওজুর মধ্যে আমরা যখন যেই অঙ্গ ধৌত করতে থাকবো, সাথে সাথে সেই অঙ্গের গুণাও ঝরে যাবে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা এভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। মাশাআল্লাহ। আসলে দর্শকবৃন্দ, এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। কেননা এক তো অনুসরণের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, যে আমরা আহমদ হোসেন ভাই থেকে শুনলাম, পাশাপাশি
অনুসরণ করলে আমাদের কি লাভ, এ ব্যাপারে আমরা ফজর রহমান ভাই থেকে শুনলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, পাশাপাশি আমাদের ফজিলত পূর্ণ আমরা হওয়ার এটা একটা মাধ্যম। কেননা এই যে ওজুর বিষয়টা, ওজুর ব্যাপারে আমরা শুনলাম ফজর রহমান ভাই থেকে যে ওজুর দ্বারা আমাদের গুণাগুলো ঝরে যায়। দেখুন, সুন্নতের উপর আমল করার কারণে আমাদের গুণা ঝরে যাচ্ছে, তো এমন আমল যে আমলের দ্বারা আমাদের গুণা ঝরে যাবে, আমাদের লাভ হবে, ওই আমলগুলো কেন করবো না? আর সাহাবা কেরামের কেমন আকিদা ছিল, সাহাবা কেরামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কেমন দৃষ্টান্ত ছিল, যে সাহাবা কেরাম এমন করতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বাস আমিও করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এর ভিতরে ফায়দা কী, মানে লাভ কী, ক্ষতি কী, সাহাবা কেরাম এটা খুঁজতেন না, বরঞ্চ এটা আমার নবী করেছে, ঠিক আছে আমিও করব। আশিকানে রসুল তো এমনই হবে, প্রিয় নবীর আশিক যে ভালোবাসে, প্রেমিক তো এমন হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছে তা অক্ষরে অক্ষরে পালন করেছেন, কেন করেছেন এদিকে তাকাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সুন্নতের অনুসরণ সম্পর্কে আরও আলোচনা শুনবো, কিছু কল আপনাদের নেব দর্শকবৃন্দ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শ্রবণ করবো। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি অনুষ্ঠান, আর আজকে যে বিষয়টি নেওয়া হলো তো মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিষয়, এই বিষয়ে যদি বিস্তারিতভাবে আমাদেরকে বলতেন মেহরবানি হতো। জি, প্রিয় ভাই কল করেছেন, বিস্তারিত জানার চেষ্টা করেছেন বা আমাদেরকে কল করেছেন, মোবাইলে দাওয়াত ইসলামে আছে, ইনশাআল্লাহ তাহলে আরও আলোচনা শুনবো, অনেকটা তো আমরা শুনলাম, আরও কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাহলে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, পরবর্তী কল। শ্রীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, মোহাম্মদ আশরাফ আলী। মাদানী চ্যানেলটা আমার খুবই প্রিয়, আর আমি নিয়মিত আসলে মাদানী চ্যানেল দেখতেও চেষ্টা করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাদানী চ্যানেল দ্বারা আমরা যেভাবে উপকৃত হচ্ছি, বিশেষ করে আমার ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের সকল দর্শক এবং সবাইকে মোবারকবাদ। আমার জন্য একটু দোয়া করতে, আর আমি বিশেষ করে নাচ শুনতে চাই, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন, নাচটি যদি একটু শুনে দিলে খুশি হইতো আমার কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রিয় ভাই আপনি আমাদের উৎসাহ প্রদান করলেন, পাশাপাশি মাদানী চ্যানেলেকেও মোবারকবাদ জানালেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাকে অনুরোধ করব, আপনি যেভাবে দেখছেন আপনার আত্মীয় স্বজন তাদেরকেও মাদানী চ্যানেলে দাওয়াত দিন, আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে তাদেরকেও মাদানী চ্যানেলের ব্যাপারে বলুন, তাদেরকেও মাদানী চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন। দেখবেন যখন আমরা, যেমন আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এরকম আপনি যাদেরকে দাওয়াত দেবেন তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। সত্যি থেকে বলছিলাম মোহাম্মদ রফিক, আমি একটা মন কাবার শুনতে চাচ্ছিলাম, আমার আত্মা জিন্দাবাদ, আমার মসজিদ জিন্দাবাদ। মন কাবার শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব, শৈব ভাই আমাদের সাথে আছেন, মন কাবার শোনার চেষ্টা করব। পরবর্তী কল। মুনানি আক্তার মিম, নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে বলছি, আমি একটি নাতে রাসুল শুনতে চাই, নূর নবী এসেছে। মাশাআল্লাহ, আপনি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার। আমাদের কাছে মেসেজ এসেছে, কমেন্টস করেছেন অনেকে, আপনাদের মেসেজ পড়ব ইনশাআল্লাহ তাআলা, আপনাদের কমেন্টসও পড়ব, দেখব কি আমাদেরকে কোন জায়গা থেকে কি মেসেজ করলেন। গাইবান্ধা থেকে আমাদেরকে মেসেজ করলেন, লিখেছেন আমি একটি নাচ শুনতে চাই। এরপর আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি, আমার কিছু সমস্যা রয়েছে, সমস্যা যেন দূর হয়ে যায়, দোয়া করি আপনার জন্য, যেন আল্লাহ তাআলা আপনার পেরেশানি, আপনার সমস্যা দূর করে দেয় ইনশাআল্লাহ তাআলা। আর লিখেছেন আমি একটি নাচ শুনতে চাই, হাসবি রব্বি জালাল্লাহ। এটা তো আপনার হামদে বাড়ি তালার মধ্যে আমরা এটা পড়ে থাকি ইনশাআল্লাহ তাআলা, সবাই আছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা কিছুটা পঙ্ক্তি শোনার জন্য। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সবাই আমার সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এরপর আমাদেরকে লিখেছেন আমার নবীজির একটা নাত শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার এবং পড়ার চেষ্টা করব। আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে নূর আলম আত্তারি ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরও অনেকে আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন দর্শকবৃন্দ, আমাদেরকে আমাদের সাথে আছেন আবদুল্লাহ আল কাদেরী ভাই, আসিফ আলী ভাই আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরও আছে অনেকে, আমাদের সাথে আছেন ইকবাল হোসেন ভাই আছেন, আমাদেরকে সালাম জানিয়েছেন। এরপর আমাদের সাথে আছেন তানবীর ভাই, তানবীর আলম ভাই, তিনি আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন।
দর্শকবৃন্দ যাব আপনাদের অনুরোধকৃত কিছু কালামের পঙ্ক্তি শুনবো ইনশাআল্লাহ তাআলা সব ভাই থেকে পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله چلو نا جائے پریو নবীর দারে চলো না যাই প্রিয় নবীর দারে দুরুদ মুখে সাজিয়ে নিয়ে লুফে নিব রহমতের বাহার লুফে নিব রহমতের বাহার হৃদয়কে আছল বানিয়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ তার মতো নিকে হুদা নবীর তার মতো নিকে হুদা নবীর তার মতো নিকে হুদা নশীল প্রতিটি জায়গার অসহায়দেরকে প্রতিটি জায়গার অসহায়দেরকে দয়া করেন কা ছেড়েকে নিয়ে সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সৌভাগ্য মন্ডী তো কর ঘরকে সৌভাগ্য মন্ডী তো কর ঘরকে প্রিয় নবী এসে কোনো একদিন সৌভাগ্য মন্ডী তো কর ঘরকে প্রিয় নবী সে কোনো একদিন গাইব গীতামি সৌভাগ্য মনে গাইব গীতামি সৌভাগ্য মনে পলক দয়ামার বিছিয়ে নিয়ে সাল্লাল্লাহু رسول الله وسلم عليك يا حبيب الله صلى عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله أمتي প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানি যা উম্মতের প্রতি কতই না প্রেম তার উম্মতের প্রতি কতই না প্রেম তার দয়ালু তিনি উপমানে যার মুছে দিছেন সব গুনাহ আমাদের মুছে দিছেন সব গুনাহ আমাদের নয়ন হতে অশ্রু ঝরিয়ে নিয়ে বলো সাল্লাল্লাহু
ka ya rasulullah wa sallam alayka ya habiballah sallallayka ya rasulullah wa sallam alayka ya habiballah ایمون و کرما آرول و شامی ایمون و کرما آرول و شامی جارا ملامائی کنون کینے تو بودایا کرشن اونو بروتا تو بودایا کرشن اونو بروتا گناہ گلو کے بھیکے نیے صلی اللہ علیکہ یا رسول اللہ وسلم علیکہ یا حبیب اللہ صلی اللہ علیکہ یا رسول اللہ وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله ما شاء الله ما شاء الله দর্শক বৃন্দ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার চেষ্টা করলাম আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করা পাঠ করার সৌভাগ্য অর্জন হলো দর্শকবৃন্দ আমরা একটি বিষয় নিয়েছি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সুন্নতের অনুসরণ তো সুন্নতের অনুসরণ করার কি কি লাভ উপকার রয়েছে আর আমরা শুনব আরো কিছু মাদানী ফুল আমাদের আহমদ হোসেন ভাই থেকে তার কাছে যাব কিছু মাদানী ফুল আমরা আরো ইনশাআল্লাহ নেব এর পূর্বে আহমদ হোসেন ভাই আমাদেরকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল দিয়েছেন জি আহমদ হোসেন ভাই আরো কিছু মাদানী ফুল সুন্নতের অনুসরণের যে উনাদের কি আগ্রহ ছিল সুবহানাল্লাহ ওই বিষয়ে একটা ঘটনা শুনালেন আমি মধ্যে দিয়ে একটা ঘটনারও এড করতে চাই যে হযরতে সাইয়্যিদুনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আপন ভাইয়ের উদ্দেশ্যে তোমাদের মুস্কি হাসাও একটি সাদকা সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপন ভাইয়ের উদ্দেশ্যে মুস্কি হাসাটা সাদকা এটা কিন্তু সাদকা তাছাড়া অন্য জায়গার মধ্যে রয়েছে এক বর্ণনায় রয়েছে হযরতে সাইয়্যিদুনা নুফাই আমা رضي الله تعالى عنه بنين حضرت سيدنا برا بن عزيب رضي الله تعالى عنه ارشاد امر شاكات تھلے تینی امر حاد دورے امر شاد مصافہ کر لین اور موسکی حاش لین اتو پر جگشا کر لین جانو امی ایروپ کینو کر لام امی بول لام نا تو بول لین حضور پر نور صلی اللہ تعالى علیہ وسلم ایک بار امر شاد একবার আমাকে সাক্ষাতের সৌভাগ্য দান করেন তখন তিনি আমার সাথে এরূপ করেছিলেন অতঃপর আমার কাছে জিজ্ঞাসা করলেন বলতে পারো আমি এরূপ কেন করলাম আমি বললাম না তো তখন তিনি ইরশাদ করলেন দুইজন মুসলমান যখন সাক্ষাতে মিলিত হয়ে মুসাফা করেন এবং একে অপরের সামনে আল্লাহ তাআলার ওয়াস্তে মুস্কি হাসেন তবে পরস্পর পৃথক হওয়ার পূর্বেই তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন রাসূলের ইত্তেবা ছিল কেমন অনুসরণ ছিল প্রথমত রাসূল মুসাফা করেছিলেন এই কারণে তো মুসাফা করলেন রাসূল মুস্কি হেসেছে এই কারণে নিজেও মুস্কি হাসলেন রাসূল জিজ্ঞাসা করেছিলেন যে তুমি জানো আমি কেন মুস্কি হাসলাম এই কারণে উনিও ওনার বন্ধুকে জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহ তুমি জানো আমি কেন মুস্কি হাসলাম এই ঘটনার মধ্যে কিন্তু অনেকগুলো সুন্নাত আদায় করলেন প্রথমত অবশ্য উনাদের যখন মুলাকাত হলেন সালাম দিলেন সালাম দেওয়া তো সুন্নতে মুবারাকা মুসাফা করা একজন দুইজন পরস্পর মুসলমান যখন কি করে মুলাকাত করে তখন মুসাফা করাটা সুন্নতে মুবারাকা সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ মুস্কি হাসাটাও কিন্তু সুন্নতে মুবারাকা আর কিতাবের মধ্যে রয়েছে সুহেল ভাই হাসি কিন্তু তিন প্রকার জি হাসি তিন প্রকার একটা হচ্ছে ক ক আরেকটা হচ্ছে দাহাক আরেকটা হচ্ছে কি তাবাসসুম যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে একটা হচ্ছে মুস্কি হাসি আরেকটা হচ্ছে হাসি মুস্কি হাসি বলা হয় যেটা আওয়াজ শোনা যায় না বরং শুধু কি হয় হাসির সময় দাঁত বের হয় দাঁত বের হয় আর যেটা হাসি এটার কিন্তু আওয়াজ বের হয় কিন্তু নিজের আওয়াজ নিজে শুনতে পারে অন্য কেউ তার আওয়াজ শুনতে পারে না জি আর যেটা কহকা সেটার আওয়াজ নিজেও শুনতে পারে
ওইটা মানুষও শুনতে পারে কিন্তু কিতাবের মধ্যে কিন্তু কহাকা দেওয়ার মানে নিষেধ করেছে কিতাবের মধ্যে রয়েছে আত্তাবাসসুমু মিনাল্লাহি তাআলা ওয়া কহকাতু মিনাশ শাইতান মুস্কি হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং অট্টহাসি কি হচ্ছে শয়তানের পক্ষ থেকে তো আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে বললাম দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমার বন্ধুদের সাথে আমার বাবার সাথে ভাইয়ের সাথে আত্মীয় স্বজনের সাথে কিন্তু আমরা মোলাকাত করি কিন্তু ওই মোলাকাতের সময় যদি তাকে যদি সালাম করি তার সাথে যদি মুসাফা করি তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলার ওয়াস্তে যদি একটু মুস্কি হাসি দেয় সুবহানাল্লাহ কতই না ভালো হতো সুবহানাল্লাহ আর সুহেল ভাই দেখেন কারোর সামনে যদি মুস্কি হাসি দেয় এটা দ্বারা কিন্তু অনেক প্রভাবও ফেলে জি ওই ব্যক্তি কিন্তু মানে আমি যদি কারোর সামনে গিয়ে যদি মুস্কি হাসি দেই তাহলে ওই ব্যক্তি কিন্তু আমার প্রতি কি হবে খুশি হবে খুশি হবে এবং কি আমি যা বলবো তা কি নেকির দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে তাছাড়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুবারাকার মধ্যে যে উনি দেখেন বাদশা কিন্তু সুবহানাল্লাহ উনি কিন্তু বাদশা আর সাহাবায়ে কেরাম এবং আমরা কিন্তু ওনার গোলাম উনি বাদশা হওয়ার পরে কিন্তু গোলামের সাথে গোলামের সামনে মুস্কি হাসছে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারাকাকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছে যে একজন ছোট থেকে বড় একজন শ্রমিক হোক বা কৃষক হোক একজন শিক্ষক হোক বা ছাত্র হোক একজন রাষ্ট্রপতি হোক বা প্রজা হোক প্রধানমন্ত্রী হোক সবাই কিন্তু আমার রাসূলকে অনুসরণ এবং ইত্তেবা করতে পারবে আমার রাসূলের মতো পৃথিবীতে আর কেউ নাই দেখেন আমি যদি একজন বড় লোককে ধনাঢ্য ব্যক্তিকে যদি অনুসরণ করতে চাই আমি কিন্তু তার অনুসরণ করতে পারবো না কেননা আমি গরিব সে ধনাঢ্য আমি যদি তার মতো চলতে চাই তাহলে আমি পারবো না একজন ধনাঢ্য ব্যক্তি যদি একজন গরিব মানুষকে যদি অনুসরণ করতে চায় সে কিন্তু পারবে না কেননা সে গরিব আর ওই ব্যক্তি ধনাঢ্য আর ধনাঢ্য ব্যক্তি যদি তাকে অনুসরণ করতে চায় তাহলে তার মতো গরিব হতে হবে কিন্তু আমার রাসূলের আখলাকে মুবারাকাকে আল্লাহ তাআলা এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছে যে একজন ধনী হোক বা গরিব হোক রাষ্ট্র প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রের প্রজা হোক সবাই কিন্তু আমার রাসূলকে ইত্তেবা করতে পারবে সে একজন তাজির হোক ব্যবসায়ী হোক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে সে ক্রেতা হোক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে পবিত্র জীবনের মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি করেছে রাষ্ট্র পরিচালনা করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজের বিবিদের সাথে খুব সুন্দরভাবে কি করেছে ব্যবহার করেছে উনাদের কাজকর্মে কিন্তু কি করেছে সহযোগিতা করেছে এর মধ্যে আমি আরেকটা ঘটনা সুহেল ভাই বলে দিই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যিনি দর্জি ছিল সুবহানাল্লাহ সেলাই কাজ করত এবং কি তিনি খুব গরিব ছিল তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি দাওয়াত দিলেন তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন সুবহানাল্লাহ এবং নির্দিষ্ট সময়ে ওই দিনে ওই সাহাবীর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন তাশরিফ নিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যখন আমরা ওই সাহাবীর বাড়িতে গেলাম তখন আমাদেরকে খাওয়ার জন্য রুটি দেওয়া হলো এবং তরকারি দেওয়া হলো আর ওই তরকারিটা কিসের ছিল লাউ ছিল এবং শুকনো সুস্বাদু গোশত ছিল আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসছে তখন লাউয়ের প্লেটের চতুর্দিক থেকে কদু শরীফের লাউয়ের টুকরাগুলো খুঁজতেছে কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউকে খুব পছন্দ করত আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ওই দিন থেকে আমি লাউকে পছন্দ করা শুরু করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম এই ঘটনা থেকে আমরা এটাও জানতে পারলাম যে আমার রাসূলকে যদি কোনো গরিব ব্যক্তি যদি দাওয়াত দিতেন তাহলে আমার রাসূল কি করতেন তার মনকে রক্ষা করার জন্য তাকে খুশি করার জন্য তার দাওয়াতকে গ্রহণ করতেন তাছাড়া এটাও জানতে পারলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব মানুষকে সাথে নিয়ে কিন্তু খাবার খেতেন কিন্তু দেখা গেছে আমার এলাকার মধ্যে আমার সমাজের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে যারা বড় লোক থাকে ধনাঢ্য ব্যক্তি থাকে তারা কিন্তু নিচু পদের লোকের সাথে কিন্তু খেতে বসে না যে আমি এত বড় লোক আমার এত টাকা আমার এত সম্মান আমি একজন ছোট মানুষের সাথে ছোট লোকের সাথে গরিব মানুষের সাথে কিভাবে বসবো না আমার রাসূলের আখলাকের মধ্যে কিন্তু এটা ছিল না আমার রাসূল থেকে বড় লোক আর কে হতে পারে যাকে আল্লাহ তাআলা উভয় জাহানের মালিক ও মুখতার বানিয়ে দিয়েছে উভয় জাহানের সম্পদের চাবিকাঠি যার হাতে আল্লাহ তাআলা দিয়েছে পৃথিবীর যত বড় বড় বাদশারা যে দরবারে গিয়ে ভিখারির বেশে থাকে ওই বাদশা থেকে আর কত বড় বাদশা হতে পারে ওই বাদশার মতো আর কে হতে পারে কিন্তু ওই বাদশা এত বড় বাদশা হওয়ার পরও তার গোলামদের দাওয়াত গ্রহণ করতেন তার গোলামদের সাথে বসে খাবার খেতেন এটা আমাদের কি শিক্ষা দিয়ে গেছে আসলে খুব সুন্দর বিষয় আপনি তুলে ধরলেন যে আজকাল দেখা যায়
যে যারা ধনী হয় তারা গরিব লোক যারা রয়েছে তাদের সাথে ততটা মিশে না বা তাদের সাথে ততটাও চলাফেরা করে না, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন দেখুন। দর্জি সামান্য ব্যক্তি দাওয়াত দিয়েছে আমাদের নবী, চলে গেলেন দাওয়াতে অংশগ্রহণ করলেন, কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু মানে আমরা এরকম মেনে নিই না। যদি আমার এলাকার কোনো গরিব লোক বা আমি যে মালিক রয়েছে আমার অধীনস্থ যে কর্মচারী রয়েছে, অনেকে তো এমন যে কর্মচারী আরে সেখানে যাব কি হবে মানে পরিবেশ ভালো না এই না সেই না বিভিন্ন কথা আমরা বলে থাকি, আমরা যারা আমাদের অধীনস্থ রয়েছে বা আমার এলাকার মধ্যে যদি কেউ গরিব থাকে আমরা যাই না তাদের দাওয়াতে অংশগ্রহণ করি না, হয়তো মুখে বলেন ঠিক আছে চেষ্টা করব, কিন্তু যদি আমরা গ্রহণ করি, দেখেন আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আমি গরিব ব্যক্তি, আমি যদি আপনাকে দাওয়াত দিই আর আপনি যদি যান তাহলে আমার দিলটা কত বড় খুশি হবে, কত খুশি হবে, এবং কি আমি আজীবন আপনাকে মনে রাখবো যে ব্যক্তিকে আমি দাওয়াত দিয়েছি। আমি গরিব হওয়ার পরে এসেছে সে কোনোদিন অহংকার করে নাই, তার সম্পদ নিয়ে তার অর্থ নিয়ে সে কখনো কি করে নাই অহংকার করে নাই। আর আমি যদি ধনীর বাড়িতে কিন্তু মানুষ যেতেই থাকে, আমাকে কোনো ব্যক্তি ধনী দাওয়াত দিল আমি যদি যাই তাহলে ঠিক আছে সে আমাকে ভালো ভালো খাবার দিবে, কিন্তু আমি যদি যাই তার মনের মধ্যে ওই রকম একটা আসর হবে না, কারণ তার চলাফেরা ধনী ব্যক্তিদের সাথে, কিন্তু একজন গরিব মানুষের বাড়িতে যদি ধনী মানুষ যায় সে কিন্তু কিন্তু সে চাইবে কি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার জন্য। আমি দেখেছি এই বিষয়টা আহমদ হোসেন ভাই, যদি কোনো কর্মচারী তার মালিককে বা উপরের যে কর্মচারী রয়েছে তাকে দাওয়াত দেয় তো ওই ব্যক্তি চেষ্টা করে, আমি কয়েক জায়গায় দেখেছি যে চেষ্টা করে তার যেই মানে সর্বাত্মক যে ভালো কাজ করে তার সামর্থ্যের মধ্যে যত ভালো করা যায় ওইটার ব্যবহার, তার বসার জন্য আলাদা ব্যবস্থা করে, তার খাবারের জন্য খুব সুন্দর ব্যবহার করে, কয়েকজনকে বলে দেয় যে আমার বস আছে তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করবে, মানে বলে দেয় তার খিদমতের জন্য চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু আমরা যারা ধনী বা নিজের লেভেলে রয়েছে ওরকম গেলে পাওয়া যায় না। তো এখানে দেখুন এক তো সম্মান পাচ্ছি, সম্মান পাওয়া যাচ্ছে, পাশাপাশি একজন মুসলমান বা একজন আমার কর্মচারী তার কিন্তু মনটা কত বড় হচ্ছে, আর আমার বস এসেছে আমার দাওয়াত গ্রহণ করেছে, তো নিজের ভিতরে একটা ভালো ব্যক্তিত্বের একটা পরিচয় ফুটে ওঠে। আমাদের এরকমটাই করা উচিত, যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে কারিমা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র এই চরিত্রকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করা উচিত। আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ফজর রহমান ভাই থেকে আর কিছু অপেক্ষা করছে, ফজর রহমান ভাই আর কিছু মাদানী ফুল আমরা ইনশাআল্লাহ তালা ফজর রহমান ভাই থেকে শুনবো। জি ফজর রহমান ভাই। জি সোহেল ভাই, মাশাআল্লাহ আহমদ হোসেন ভাই একটু পূর্বে খাবারের একটি ঘটনা বললেন কুদু শরীফের, তো আমিও খাবারের বিষয়ে কিছু সুন্নত মোবারক আরজ করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারক জীবনের সর্বক্ষেত্রে রয়েছে। জি, সেটা কোনো একদিকে নির্দিষ্ট নয়, আমরা যেদিকে তাকাই সেদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সুন্নত মোবারক এটা আমরা নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। জি, তো আমরা যখন খাবার খেতে যাই তখন সাধারণত আমরা কি করি যে প্রথমত হাত ধৌত করতে হয়, তো আমরা কি করি আমাদের এক হাত আমরা ধৌত করি। জি, কিন্তু আমরা অনেকে এটা জানি না যে খাবারের সময় উভয় হাত ধৌত করা, যেটাকে খাবারের অজু বলা হয়েছে। জি জি, এটা এসেছে যে খাবারের অজু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে যে ব্যক্তি খাবারের পূর্বে অজু করলো সে একটি নেকি পেল, আর যে খাবারের পূর্বে অজু করবে সে দুইটি নেকি পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো খাবারের অজু এটা কি? খাবারের অজু হচ্ছে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা এবং মুখের যে অগ্রভাগ যেমন বাহ্যিক অংশ যেটা ঠোঁট এটাকে মুছে নেয়া, এটা হচ্ছে খাবারের অজু এবং এটা সুন্নতে মোবারকা। তো এই সুন্নতে মোবারকা আমলের কত উপকার রয়েছে, এভাবে তো আমরা সুন্নত মোবারকের প্রতি আমল কোনো দুনিয়াবি উপকার পাওয়ার নিয়তে করব না, আমরা সওয়াবের নিয়তে আমল করব ইনশাআল্লাহ তাআলা। আর এই আমল করার বদলেতে আমরা দুনিয়াবি উপকারও পেয়ে যাব, এটা তো থাকবেই, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি, তিনি অনুকরণ করছি, তাহলে আমরা সওয়াবও পাবো এবং আখিরাতে এটা আমাদের জন্য নেকির ভাণ্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি সুন্দর ঘটনা রয়েছে এই হাত ধৌত করার ব্যাপারে। জি জি জি, যে এটা বাস্তব ঘটনা। জি, তো একদা এক ট্রাক ড্রাইভার ছিল, সে একটি হোটেলের মধ্যে প্রবেশ করলো খাবার খাওয়ার জন্য,
তো সে আপনার খাবার খাওয়ার জন্য সে খাবার খেলো, কিন্তু তৎক্ষণাৎ খাবার খাওয়ার পরপরই সে ছটফট করতে করতে সেখানে মৃত্যুবরণ করলো। তো এটা তো এক যা রহস্যজনক হয়ে গেল, মানুষ ভাবলো যে কি ব্যাপার, এই হোটেলে তো অনেক মানুষ খাবার খাচ্ছে, তাদের তো কোনো সমস্যা হয়নি, এখন এই ব্যক্তি মাত্র খাবার খেলো, তৎক্ষণাৎ তার কি কি হয়ে গেল, সে মানে ছটফট করতে করতে সেখানে মৃত্যুবরণ করলো। তো যারা তদন্তকারী লোক রয়েছে তারা এটাকে তদন্ত করা শুরু করলো যে এখানে কোনো রহস্য রয়েছে কি না, হতে পারে হোটেলের খাবারে কিছু রয়েছে। তারা হোটেলের কোনো সমস্যা পেল না, হোটেলের খাবার এরকম ছিল না যে ওই ব্যক্তি কোনো মৃত্যুবরণ করবে, এরকম কোনো খাবার ছিল না। তো তারা তদন্ত করে এটা জানতে পারলো যে ওই ব্যক্তি যেহেতু ট্রাক ড্রাইভার ছিল, তো সে ট্রাক যেখানে পার্কিং করেছিল, তো সে ওই যখন ট্রাক সে চালাচ্ছিল তখন কি হলো যে তার ট্রাকের যে টায়ার ছিল এর নিচে একটি সাপ পিষ্ট হয়ে গিয়েছিল। ওই ব্যক্তি যখন গাড়িটা পার্কিং করলো ট্রাক, তখন সে খাবার খাওয়ার পূর্বে ওই টায়ারটা একটু চেক করেছিল হাতে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ড্রাইভারদের এরকম কাজ হয়ে থাকে, হ্যাঁ অনেক সময় কোথাও গিয়ে যে হাওয়া বের হয়ে যাচ্ছে কিনা এগুলো চেক করে। জি, সে সুন্দরভাবে চেক করলো, স্বাভাবিক চেক করতে হলে হাত ধরেই করতে হবে। জি জি, সে টায়ার চেক করলো, তো ওই যে সাপের যে বিষ ছিল সেটা তার হাতের মধ্যে লেগে গেল। এখন ওই ব্যক্তি তো বেমালুম, সে বুঝতেই পারেনি, তো সে হোটেলে প্রবেশ করে কি করলো, সে হাতও ধোতে করলো না। আচ্ছা, সে হাত না ধুয়ে ওই হাত দিয়ে সাপের বিষ যে হাতে লেগে আছে সেই হাত দিয়ে সে কি করলো, খাবার খেয়ে নিল। এখন ওই বিষক্রিয়ায় ওই ব্যক্তি ছটফট করে করে করতে করতে মৃত্যুবরণ করলো। তো সোহেল ভাই দেখুন যে এই সুন্নতে মোবারকা যদি আমরা এটা আমল করার অভ্যাস করে নিই, বাহ্যিকভাবে যদি আমাদের এমন কোনো অবস্থাও না হয় মৃত্যুবরণ করা, কিন্তু অনেক রোগ বিমারি আমাদের হাতের মাধ্যমে, হাত ধুতে না করলে আমরা হাত দিয়ে কারোর সাথে মুসাফা করি, তারপরে বিভিন্ন কাজকর্ম করি, স্বাভাবিক অনেক জীবাণু হাতে লেগে থাকে। তো বর্তমানে তো এটা আমাদেরকে এক যেটা আমাদের করোনা আমাদের আসলে এরকম হয়ে যায়, দেখা যায় যে আমরা আজকাল যেই বিষয়টা আমরা হাত মানে খাবার খাবো, হ্যাঁ যেই আপনার ভাত খাচ্ছি বা সময় হয়ে গেছে খাবার খাচ্ছি, তখন দেখা যায় যে হয়তো আমরা হাত ধুইনি, কিন্তু এমনি সচরাচর যেই নাস্তা করি বা রাস্তায় কারোর সাথে দেখা হলো কিছু খেলাম, তখন কিন্তু আমরা হাত ধোয়ার চেষ্টা করি না, আমরা ব্যাস একটু যেমন হাতে একটু হয়তো ধারা দিয়ে ব্যাস খেয়ে নিই। তো এরকম হয়ে যায় অনেক সময় ফজল রহমান ভাই, তো এই বিষয়টা আমরা বর্জন করি, বরঞ্চ যেটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা, খাবারের আগে এবং পরে আমরা হাত ধুয়ে নিই। দেখুন ওই ড্রাইভার সেও কিন্তু খাবার খেলো হাত না ধুয়ে। আমাদের ভিতরে অনেকে এমন রয়েছে যারা আমরা হাত না ধুয়ে খাবার খেয়ে নিই, তো দেখুন কেমন হয়ে গেল, কখনো কখনো এরকম হতে পারে, বাস্তব ঘটনা এটা। তো সেক্ষেত্রে কথা আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলী আইটি ফয়জানের সুন্নতে লিপিবদ্ধ করেছেন। তো এই দেখুন সুন্নতের অনুসরণ যদি আমরা করতাম তাহলে কিন্তু এই ভয়ঙ্কর বিপদ কিন্তু আমাদের আসতো না, সুন্নতের উপর আমল না করার কারণে এরকম বিপদে আমরা চলে এসেছি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতে মুবারাকা রয়েছে এটা আমাদের জন্য আদর্শ এবং করণীয়। কেন করণীয়, এটা দুনিয়াবি দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে সুন্নতের উপর আমল করলে এমন নয় যে আমরা শুধু সওয়াব পাবো, জি না, সওয়াব তো রয়েছে, পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের ব্যাপারে যেই করণীয় কাজ, অনুসরণীয় যেই বিষয়বস্তু রেখে গিয়েছেন এটা আমাদের জন্য আদর্শ। আমরা দুনিয়াতে অনেক বিষয়টা আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ তাআলা, আরও শুনবো আলোচনা আমরা আছি আরও কিছুক্ষণ, আপনাদের কিছু কলও আছে, বলা হচ্ছে কল নেওয়ার জন্য, আপনাদের কমেন্টস মেসেজও আসছে। জি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলী, কুমিল্লা তিতাস থানা মাসিমপুর। আমি একটি কালাম শুনতে চাই প্রিয় নবী নাথ। প্রিয় নবী নাথ ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, পরবর্তী কল। আমার নাম আফিফা ইসলাম, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে বলছিলাম। আমি প্রতিদিন মাদ্রাসা নিয়ে দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আমরা সবাই মিলে মাদ্রাসা নিয়ে দেখি। কি যে শান ও মান আল্লাহ হযরতের আপনি শুনতে চেয়েছেন, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আর এই কালাম শোনার জন্য। পরবর্তী কল। আমার নাম মাহিম, সিরাজগঞ্জ। আমি
মাদান চ্যানেল দেখতেছি, আমি একটি নাচের আসর চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ। চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাজিদ হাসান চৌধুরী, নোয়াখালী থেকে বলতেছি। আমি আজকে রহমতপুর অনুষ্ঠানে দেখছি, আমার থেকে অনেক ভালো লাগছে। আজকে বিষয় অনেক সুন্দর নেওয়া হয়েছে, এই বিষয় দেখে আমরা আরো কিছু জানতে পারবো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তী কল। আমার নাম জহির হোসেন, আমি প্রতিদিনের চ্যানেলটা দেখি সকালবেলা, আমি এখনো দেখতেছি, এটা অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি একটি নাচের আসর শুনতে চাই। কাল লাগিয়া কান্দরে মন, কাল লাগিয়া বান্দর, আমি এই নাচটা শুনতে চাই। আচ্ছা, আপনি নাদির রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাইছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। শোয়েব ভাই আছেন, আমরা নাদির রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রুহানি চিকিৎসা কখন কখন লাইভ হয় জানতে চাইছেন। রুহানি চিকিৎসা শুক্র শনি রবি এই তিন দিন সন্ধ্যা ৬টায় অর্থাৎ মাগরিবের পরে সম্প্রচার করা হয় এবং বৃহস্পতিবার সকাল ৯টা বাজে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়া প্রতিদিন প্রায় ১.৫টার দিকে রিপিটও হয়। তো আপনারা দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ ভালুকা থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন অনুরোধ করছি একটি নাত শুনতে চাই, আর সবচেয়ে উত্তম প্রিয় নবীর রওজা। ইনশাআল্লাহ তারা চেষ্টা করব, সাথে থাকুন। এরপর আমাদেরকে গাইবান্ধা থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি হে রাসুল নাতটি শুনতে চাই। হে রাসুল, আরও যদি একটু ভালোভাবে বুঝিয়ে দিতেন, আরও কয়েকটি শব্দ বললে হয়তো নাতি রাসুল কোনটি শুনতে চাচ্ছেন স্পষ্ট বোঝা যেত। যাই হোক, তারপর আমরা চেষ্টা করবো নাতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার জন্য, শ্রবণ করানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী ভাই, জানিয়েছেন যে আমি একটা সমস্যা আছে আমার ঘরের মধ্যে, আমার মা বাবা অন্য একটি এমন এমন কাজ করছে যা করা উচিত নয়। তো এই জন্য আর কি তিনি জানতে চেয়েছেন কী করণীয়। মা বাবার সম্মান করুন, খিদমত করুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। আশা করি তাদেরকে বোঝানোর চেষ্টা করলে, কেঁদে কেঁদে বোঝানোর চেষ্টা করুন, আশা করি তাদের বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, আপনাদের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে, আমি একটি নাতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব নাতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকে আমাদের সাথে আছেন, আমাদেরকে এক ভাই মেসেজ করেছেন যে তার বাবা ইন্তেকাল করেছে আজকে সকালবেলা। আমাদের কাউসার ভাই মাদানী চ্যানেল প্রায় সময় তিনি কমেন্টস করেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তালা আপনার বাবাকে জান্নাত নসিব করুক। দোয়া করি আপনার বাবার জন্য, ইনশাআল্লাহ তালা দোয়া করা হবে ইসলামী ভাইদেরকে নিয়ে। দর্শকবৃন্দ, আমরা নাতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা, দয়া করিলেন তার খোদা। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করিলেন তার খোদা। পাথর করল জিকরুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি غير الله, نور محمد صلى الله, لا إله إلا الله, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله। যত দিনে চাঁদ তারা আলো দিতে থাকবে, যত দিনে চাঁদ তারা আলো দিত থাকবে, তত দিন প্রিয় নবী মিলাদ আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ এলো তোমার দোয়ার থেকে দিন শরিয়তের বাহার 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 আলা হযরত জিন্দাবাদ সদরো শরিয়া জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ জিন্দা জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ কৃত কালামের নাতের কিছু কিছু পংক্তি শ্রবণ করার চেষ্টা করেছি যারা আমাদেরকে কল করেছেন ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদেরকে মেসেজ করেছেন তাদেরও শুকরিয়া আদায় করি দর্শকবৃন্দ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সুন্নতের অনুসরণ এ বিষয়ে আরও কিছু এ বিষয়ে কিছু আরও মাদানী ফুল শুনবো আমাদের আহমেদ হোসেন ভাই থেকে আহমেদ হোসেন ভাই সময় তো একেবারে কমে স্বল্প আগে বলেছিলাম যে যে বিষয় আজকে নিয়েছি এই বিষয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে বা শুনতে চাই এতটুকু সময়ে এটা আলোচনা করা সম্ভব নয় তারপর যতটুকু চেষ্টা আমরা উপস্থাপন করার চেষ্টা করব তো কিছু মাদানী ফুল যদি প্রদান করতেন সুন্নতের উপর আমল করা যেভাবে নেকি অর্জনের মাধ্যম জি তেমনি সুন্নতকে বর্জন করা কিন্তু নিজের জানকে জানকে মৃত্যুর নিকট ক্ষতির দিকে যাওয়া তদ্রূপ সুন্নতের উপর আমল করা কিন্তু পরকালের মুক্তির একটা মাধ্যম সুবহানাল্লাহ জি হ্যাঁ একটা ঘটনা রয়েছে হজরত আলী বিন হুসাইন রহমতুল্লাহ তাআলাই হজরত হিবাতুল্লাহ তাবারি রহমতুল্লাহ তাআলা আলাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন মা ফাআলাল্লাহু বিকা আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে জি হজরত হিবাতুল্লাহ রহমতুল্লাহ তাআলার উত্তর দিলেন আল্লাহ পাক আমাকে মাগফিরাত করে দিয়েছেন সুবহানাল্লাহ আরজ করলেন কোন কারণে তিনি উত্তর দিলেন সুন্নতে মুবারাকার উপর আমল করার কারণে সুবহানাল্লাহ দেখেন একজন ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কিন্তু মাগফিরাত পেয়েছে একমাত্র আমার রাসূলের সুন্নতের অনুসরণ কারণে অনুসরণ করার কারণে সুন্নতের উপর আমল করার কারণে তদ্রূপ সুহেল ভাই দেখেন সুন্নতের উপর যদি আমল করি অনেক সময় কিন্তু আমরা অপচয় থেকে বেঁচে যাব জি দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারাকার চরিত্রে মুবারাকার মধ্যে কিন্তু এটা নাই যে অপচয় করতেন অপচয় করে কিন্তু ভালো না আমরা যদি অপচয় না করি যেমন খাবার খাচ্ছিলাম যদি খাবার যদি পড়ে যায়
নেট থেকে যদি পড়ে যায় তাহলে আমি যদি তুলে খেয়ে নেই এটা আমার অপচয় থেকে বেঁচে গেলাম প্লাস আমি কি পারলাম নেকি পেয়ে গেলাম আমার সম্পদ কমে যাওয়া থেকে কি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেঁচে বাঁচাতে পারলাম নিগ্রানের সূরা দামাত বারকাতুল আলিয়ার একটা খুব সুন্দর প্রোগ্রাম আছে সোহেল ভাই জি পছন্দ রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় জিনিস যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি পছন্দ করতেন সুবহানাল্লাহ নিগ্রানের সূরা যে ওনার সুন্নতের উপর আমলের কিরকম জজবা উনি বলতে লাগলেন যে আমি যেদিন থেকে জানতে পারলাম যে খিরসান খাওয়া সুন্নতে মুবারাকা সেদিন থেকে আমি খিরসানকে পছন্দ করা শুরু করলাম আগে আমরা জেনে নেই খিরসান কাকে বলা হয় খিরসান বলা হয় সুহেল ভাই রান্না করার সময় পাতিলের নিচে কিছু খাবার যে জমে যায় না জি জি ওটাকে বলা হয় খিরসান আচ্ছা 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 আর ওই খাবারটা খুব সুস্বাদু হয়ে থাকে আর সুস্বাদু কেনই হবে না এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফয়জানের সুন্নতের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগুলো সুন্নত তুলে ধরেছে এর মধ্যে খিরসানকে উনি তুলে ধরেছেন তো নিগ্রানের সূরা বলতেছে যে আমি যেদিন থেকে জানতে পারলাম যে খিরসান খাওয়া সুন্নত সেদিন থেকে আমি কি করলাম খিরসান খাওয়াকে পছন্দ করে নিলাম বাকায়দা খিরসান আমার জন্য রেখে দেওয়া হতো ঘরের মধ্যে রেখে দেওয়া হয় যে আমাদের আমরা তো আগে জানতাম যে পূর্বের বুজুর্গরা সুন্নতের উপর এরকম আমল করতেন এরকম আমল করতেন বা সাহাবা ইকরাম করেছে আর ভাই বর্তমানে সম্ভব নিগ্রানের সূরা কিন্তু আমাদের বর্তমানেই কিন্তু আমাদের সামনেই কিন্তু যে উনি খ্রিস্টানকে কেন পছন্দ করতেন তাছাড়া আল্লাহর বলিদের মধ্যে কিন্তু সুন্নতের অনেক অনুসরণের একটা জজ্বা ছিল ইস্তিহা ছিল আসলে যদি আমরা দেখি সেক্ষেত্রে কথা আমির আলী সুন্নত দামাত বারকাতুল আলিয়া তিনিও সুন্নতের উপর কীভাবে আমল করেন তিনি বেছে বেছে না শুধু নিজে আমল করেন বরঞ্চ তার ভক্তবৃন্দ যারা রয়েছে মুরিদ যারা রয়েছে তাদেরকেও এই সুন্নতের ব্যাপারে উৎসাহ প্রদান করেন তার যেই ভক্তবৃন্দ মুরিদ রয়েছে তাদেরকে উৎসাহ প্রদান করেন যেন সুন্নতের উপর আমল করি আর এই জন্য তো তিনি একটি কিতাবের নাম লিখেছেন ফয়জানের সুন্নত অর্থাৎ সুন্নতের ফয়েজ আমরা সেই কিতাব যদি ফয়জানের সুন্নত যে বিষয়টি আমাদেরকে আহমদ হোসেন ভাই বললেন ফয়জানের সুন্নত এই কিতাবটি যদি আমরা অধ্যয়ন করি এই বিষয়ে আমরা অনেকগুলো সুন্নতের ব্যাপারে আমরা জানতে পারবো খাবারের সুন্নত বিভিন্ন সুন্নত সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো আমরা যে ফয়জানের সুন্নত কিতাবটি অধ্যয়ন করার জন্য দর্শকবৃন্দ সময় একেবারে শেষের দিকে চলে এসেছে ফয়জুর রহমান ভাই থেকে সংক্ষিপ্ত মাদানী ফুল নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের পর্ব আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা জি একেবারে সংক্ষিপ্ত অনুষ্ঠান যদি আমরা সারাক্ষণ বয়ান করতে থাকি জি সুন্নতের বিষয় এটা এমন যেটা শেষ হবে না কারণ সুন্নত সম্পর্কে অনেক কিতাব আদি তো রয়েছেই যারা সায়েন্টিস্ট বৈজ্ঞানিক তারাও কিন্তু সুন্নত নিয়ে অনেক গবেষণা করেছেন আচ্ছা এমনকি এর এমন এমন হিকমত এমন এমন উপকার তারা বের করেছেন যেটা আমরা শুনলে অবাক হয়ে যাব এর মধ্যে একটা হিকমত আমি সংক্ষিপ্ত ভাবে বলবো যে আর সুন্নত এমন যে এই সুন্নতের আপনার দিকে আকৃষ্ট হয়ে যুগে যুগে অনেক অমুসলিম তারও ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ একটি ঘটনা রয়েছে যে এক ব্যক্তি বর্ণনা করেন যে আমি বেলজিয়ামে কোনো এক বিশ্ববিদ্যালয়ের এক অমুসলিম শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিলাম জি তো শিক্ষার্থী জিজ্ঞাসা করলো তোমাদের যে ওজু রয়েছে ওজুর মধ্যে বৈজ্ঞানিক কী রহস্য রয়েছে কিন্তু ওই যে দাওয়াত দিল সে কিন্তু এটা বলতে পারলো না তো সে কী করলো ওই শিক্ষার্থীকে নিয়ে একজন আলিম সাহেবের কাছে গেলেন কিন্তু ওই আলিম সাহেবও দুর্ভাগ্যক্রমে ভালোভাবে বলতে পারলো না আচ্ছা তখন কী হলো অবশেষে যে বিজ্ঞানের জ্ঞান রাখেন এমন এক ব্যক্তি তাকে ওজুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করলো কিন্তু গর্দান মাসে করার রহস্য বর্ণনা করতে গিয়ে তিনি অপারগ হলেন এরপর সে অমুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে কী করলো চলে গেল কিছুদিন পর এসে বলল আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে বলেছেন যদি গর্দানের পৃষ্ঠদেশে ও দুপার্শ্বে দৈনিক কয়েক ফোঁটা পানি লাগিয়ে দেওয়া হয় তাহলে মেরুদণ্ডের হাড় ও দূষিত মজ্জার সংক্রমণ থেকে সৃষ্ট ব্যাধিসমূহ থেকে নিরাপদ থাকা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা শুনে ওজুর মধ্যে গর্দান মাসে করার রহস্য আমার বুঝে এসে গেল অতএব আমি মুসলমান হতে চাই এবং শেষ পর্যন্ত বাস্তবেই সে এই হিকমতের কারণে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ দর্শকবৃন্দ একটু চিন্তা করুন আমলটা কিন্তু খুবই ছোট যে ঘাড় মাসে করা যেটা ওজুর মধ্যে সুন্নত মোবারকা তো আমরা এই যে একটি ছোট একটি বিষয়
কিন্তু এর উপকারিতা কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, যে কাজগুলো করে গিয়েছেন, এখন বর্তমানে সায়েন্স এটা গবেষণা করে বের করছে এই কাজটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এগুলো জেনে গিয়ে তার উম্মতের জন্য করণীয় অর্থাৎ আমল যেন করে এই জন্য রেখে গিয়েছেন। আমাদের উচিত আমরা যেন এদিক সেদিক না থাকে, বাস আমার নবী এটা করেছে আমিও যেন করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করেছে এটা যেন আমরা নিজেরা অগ্রসর হয়ে জেনে তারপরে যেন আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আপনাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান পরিপূর্ণ হয়। পাশাপাশি মোবাইল লিগে দাওয়াত ইসলামী আহমদ হোসেন ভাই, ফজর রহমান ভাই এবং সোহেব ভাই আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আপনাদের দর্শকবৃন্দ আমরা সালাতু সালামের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি পাপী ও গুনাহগার, তবু উম্মত আমি তোমার। আমি পাপী ও গুনাহগার, তবু উম্মত আমি তোমার। আমায় কদমে রেখো না মদনী মদিনেওয়ালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেদা খো সালাম, শমায়ে বজমে হিদায়ত পেদা খো সালাম, ওসে আজম ইমাম তোকা বন্নো কা জলবায়ে, শানে কুদরত পেদা খো সালাম, ডালে দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেদা। মুস্তাফা জানে রহমত পেদা খো সালাম, শমায়ে বজমে হিদায়ত পেদা খো সালাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।